আমার তো সব আমার জন্যই হবো। কাপিয়ে কাছে টাকা নিয়ে পথে ফুর্তি করছাল কেরা, আমি না তুই। আবা এটা কি করবি তাকে চিন্তা কর, আমার পয়সা নাই। মেথা মা মেথা মা মারতা ছিল তুই এ বাগরে কমান নইছ, আন পাকায় মাথা মারলে সে হবো। কৃষ্ণ প্রভু কৃষ্ণ, গাড়ি ভাল করব না হে ঘটনাটো আজি হে গম পালো। ঘটনাটো মোর দরে লড়াক যদি সিহতি পছন্দ নকরে সিহতর চকুটো কানা হব লাগবো। এ কানা নহয় দে, ভালে হব। সিহতর ঘরের পরা খবর আহাক লগি তুই বাদশা শুন, ছোৱালী তো তোক পছন্দ করব লাগবো। ডুমি আহা। কাবুলিয়ালা কুরবানের থেকে পয়সা নিবার আইছে, জানা মতে কুরবানে কাবুলিয়ালা থেকে মেলা পয়সা নিছে। কি কাবলি ধুন টাকা ধার করবা লাগা হয়েছে? তোমার মতন হয়েছে নাকি?
যেটা চাই সেটা দিতে লাগবো রাহ অন্যকে আমার নগরী যায় না বুঝছা ঘটনা বের করো অত পয়সা কাবুলিওয়ালা থেকে কেন নিছে তুমি চিন্তা করো লাগবো না এটা আমি জমা করে বের করুম তুমি আমার গাম চাই না দাও আচ্ছা ঠিক আছে ঘটনাটা কি আমি বের করেই ছাড়ব ও সাগেলি তোর অগ্নি হইছি হই না তুই চিন্তা নকরবি দে মোর সেই অগ্নি মারা মিসিং আছে পাঁচদিনই হল অগ্নি গুছি যায় সাগেলি দে ইজোরা পিন চশমা দে মোর চশমা জোর পিন সেউজিয়া সেউজিয়া দেখছ না মানে কি হয়েছি জানা না ঘাসা কমে গেছি গতিকে খেরে গেছি দায়িত্ব সেউজিয়া দেখবি তুই হামলা হামলে খাবা পারবি খা 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 মনে খা দে খা দোস্তি মোর লগত পাত্তা পাব দোস্তি কেনে তোতে লাং খাই পড়ি থাকবা নি মই বঢ়িয়াকে এতে আরামত খাই আছো দে দে তোরে কপাল ফুলছি ঐ কিসে ছাগলটো পরীক্ষাত পাস করছি না ফেল করছি পুরা পাস করছি পুরা খাইছি ও বেং দাদা ইতেন কি করিম জানা না আমার ছাগল গালা খানো খেউজিয়া চশমা পিন্ধে দি খেরর পুজির কাখত বান্ধি থৈ দিম হামলা হামলে খের গেলা খেউজিয়া পাই খাই থাকবো বাতে বুড়িয়া কথা চিনে করছ ঐ ই মূর্খই গমে না পায় ছাগলে যে খের না খায় কিবা কইছা নাই ইকু পোয়া নাই তুই বিষয়ে এক কাম করবি যিমান ছাগল গুরু আছে সব চশমা মিলে ফেলে খেরা বুঝি ওসব থই দিবি মই তো জাঙ্গা দে যা দে ছাগলি খা দে খা হা মোরাই দে চশমা তো পিন্ধে দিছো দে খা খা নাখো দিখুনে অগ্নি হয়েছে নাকি র খেদি দিছো র যা 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 এই শাড়িতে তোমার দেখলে মনে কয় তুমি একবারে বস্তা সুন্দরী কি কমলা সুন্দরী একবারে কমলা সুন্দরী মতো লাগছে মিথ্যে কথা বলেছো তুমি আরে হাসাই কইছি হাসাই আমি মিশা কথা কই না তো কারণ একশো জনের একশো কথা কুরবানি কি বেশিকা মনে রাখবা লাগা হলে বেশিকা খাওয়া করবা লাগো নিকে খাবি আর অলমান বেশিকা খালে সব কথা গুলা পাহরে যাবি এই তোরে এটি আর গালি পারি না থাক তো এটা মূল কথা যাবি না না থাকে ক কো যাবা লাগবো নো এ জুরন ঘরের গীত খাবা জাম জাম কে না জাম নো পিছে মোর খাজান কাসম করতে অলমান সময় লাগবো তুই হলি খং ন করবি দে খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G আই কুরবান কি কারণে এসেছিস গুলি হ্যাঁ হাল্লাসিলে করে না কে এই মশার জন্য ফান পাচ্ছি আর কবা না মশার দালা রাইতে হন যায় না ওখানে মশা গুলা ভিতরে ঢুকবো আমাকে বন্ধ করে দিব আমরা ভিতরে যে আরামসে হইয়া থাকি কাল কাজে ঈদ তোর খবর আছে খবর আছে খবর থাকবো লাগে বাজার সাদা কারণ লাগবো না বাজার কর লাগবো হাতে মারে একটা শাড়ি দেওয়া লাগবো তোর খবর আছে তেল লাগবো যা বাজারে যা তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আগা এই যে ভালো মানুষের বাজার পাতি আনবার দিছেন ওর পকেটে দেখো টাকা আছে না নাই তুমি চুপ থাকো সে কি চুপ থাকো ভাই কি চুপ থাকো অন্য মানুষের ঘরে ঈদের এক সপ্তাহ আগে বাজার পাতি হয়ে যায় আঙ্গ ঘরে কালকে ঈদ হয়ে পড়ছে কিছু বাজার পাতি হয় নাই বা তুমি নিউজ চ্যানেল না ফেসবুক যে আপডেট আনলা লাগবো কি হইতেছে কালকে ঈদ তার আগে বস্তু পাইলে তো হইলো এগুলা কি করবার আছে এগুলা মারবা চাউল আনলে হইলো ওই এগুলা মুরগি আমার দিয়ে হারুম না ওবো তাহলে আমার পয়সা দে বয়লার মুরগি এনে দিমু ওইবো ওইবো তোর বেমানের পয়সা দিয়ে আমি ঈদ পাতাম না তো বুঝছাত এই যে আপনি যায় বাজার পাতি নিয়ে আহুন ওর আছে থাকার থেকে না থাকাই ভালো আরে তুমি চিলবার করতে থাকে না হ্যাঁ আরে যা করার তো আমি করুমই তুমগো নাকি আমার আর শান্তি নাই আর পাইবা না তো শান্তি কোনে পাইবা আমার থেকে শান্তি হ্যাঁ ঈদের আগ পর্যন্ত থেকে একটা বস্তু এনে দিলে না আর কত হন বাড়াইছ বাবা কান খাই হলাবু নাকি কও হাই রে আল্লাহ রে আল্লাহ কি যে করি না আমি তো করে লইয়া তোর যা খুশি তা কর ও হানা মারি দোষ হইলো ও বা বাবার মুখ কি কি লাগে কও আইনে বাজার বহাই দিম আজকে সয়াবিন আলু 10 টাকা দামি সহায় আনন লাগবো এই ফাতেমা ব্যাগ ট্যাগ বাইর কর কুরবানি হনো ফকির হই না বলো নো ফিজি আছে বুঝিয়া কই রানো ফিজি বেমার মা পাইছে ও মা তুই বুঝুন
গতৰ কত যায় হে কিয়া আজি গতৰ মিটিং নাই কইৰা নাই লাগি যাবাই লাগি হয় নেকি গোৰা তুমি যাবাই অলা নেকি হা তে দৰ আগে কেন হলিম এক কথা কৈ যা ও মা আছে নহয় মাই বনে খাব দ হে হলিও তুমি বন চাহ খাই বৰ ভাল লাগে হা তোমাৰ হাতৰ সাৰৰ জুতি অলপ বেলেগ হয় ৰা দেৰি হ'ব নহয় মই যাবাই লাগে চাহ কাপ বনেৰি নাযায় কেনো এ মাই গোটৰ মিটিং উঠে যাবি অফিচত নাজানো ও মাই স্বার্থ আদায় হল নয় মায়ের এইতে মোর কথা কত গুরুত্ব দিব স্বার্থ কি স্বার্থ আদায় হওয়ার কথা কইছে ডক মই কিবা স্বার্থ বন নেকি ইসরাম আপনি যাবা হলে কাজে গেলে হামকে করি আছনু তন্তে হে মা আজি কালি দইটারে অলপ কথা বেশি বেশি কয় আইছি হয় নেকি ঠিক আছে দেখা যাব আর শুক্রবার আইব নয় তিতে মাথা মালিশ করি করি তেল মারবে নয় শনিবার আহি পালাকে বলি তিতে দেখা যাব দেখছা মই কেংকে কথা চাবি বাকে ফেলে মায়ের এই ভেমটো ডেম করি ফেললু অসমীয়াত এটা কথা আছে নহয় বলু লাউ যেমান ডাঙর নহক সদায় পাতত নক ফাতেমা কুরবান নামাজে যাওয়ার লেগে রেডি হয়েছে না বের হবি আপা কুরবান হাই কুরবান ও বাবা কি হলো রেডি হয়েছো ও বাইরেছি হ্যাঁ তুমি দেখি বাইরে হই নাই আরে আমার আর কতক্ষণ দেরি হবো বেশি দেরি হবো না হয়ে যাবে আমার এখন ফাতেমা আজকে অনেক মাস ঈদ খাবার হবো আমি না থাকলেও সবাই ভালো করে খাওয়া দাওয়া করাবা ঠিক আছে তুমি চিন্তা করো না ফাতেমা যা যা বানাইছো সবাই ভালোভাবে সেবা শুশ্রূষা করো কেউ যেন না খাইতে পারে না পায় খাবো 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 লাগে তাতে ফাতেমা রাতে সুয়াদ কেউ না খেয়ে ঘুরে যেতে পারে হবে এখন আর আমার প্রশংসা করতে লাগবে না যাও নামাজে দেরি হবে আমি বাইরে হবে যাও ফাতেমা এই শাড়িতে তোমারে দেখলে মনে করে তুমি একবারে মস্তা সুন্দরী কি কমলা সুন্দরী একবারে কমলা সুন্দরী মতো লাগছে মিথ্যে কথা বলেছো তুমি আরে হাসাই কইছি হাসাই আমি মিশা কথা কই না তো কারণ 100 জন 100 কথা কুরবানির এক কথা ওই সোনার টেকলিটো কথা কিবা কম পাইছ নি কি ও পাইছো পাইছো হসাকে উলাইছ না নহলে মানুহবোৰ এনেই উলিয়াব না তাকেইটো আমিও সেইটোৰ ভাগ বতৰা পোৱা হ'লে ভাল আছিল অ মাথা মাৰিবি নেকি মাৰ যদি ক এই তই কৰ আগতে মই মাথা মাৰছো ৰ মই আৰু হনাত টেকলিৰ কথা গম নাপাম হা ও ফোন মাষ্টৰ গোবিন্দ বিজলা কি হনাত টেকলিৰ কথা কৈছা ওৱে এই কি হনাত টেকলিৰ কথা কহুন দিয়ে হা যা যা আৰু পৰা তই যাবা কলিয়া মই যাম মই নাযাওঁ দে কচোন ক কি টেকলিৰ কথা কৈছা ক এই সব কথাটো কিয় লাগে হা ও বহুদিন মাইর খাবা বানাই তো তেল বাসছে তো তোর হাতর মাইরক মই ভয় করা নাই কসুন কো কি টেকলির কথা এই কি অক্রাসলে তুই হা তোর লগত মানুষ আকে আয়ে কাটা গেছিল র দেখ কসুন কো দেখ ই গোবিন্দ মস্ত বৈদ্যাত বেটা বিজলাই ই কি বা টেকলির কথা কইছি না হনাত টেকলি তো সুর কলার মাথা মারছি এটা কথা গম পালু বিরাট ভাল লাগছি ইতে সব কল্লা হই বাপ ইমানো পাত গিলা খুরি থাকবা লাগে না যিমান খালিও কাম নাই আই আই আ আজি বতৰটো বিৰাট ভাল বেছি গৰমো নহয় বেছি ঠাণ্ডাও নহয় ফুৰফুৰকে বতৰটো মাৰি আছে মনটো কিবা বৰ ভাল লাগি গৈছে আৰু ভালটো লাগব এ বতৰটো ভাল পিছে আজি উৎসৱটো ভাল কৰিছে না উৎসৱ কি আৰু উৎসৱ ন হে মানুহটো তোৰ কথা গিলা বিৰাট পাহৰা কিয়া আজি পবিত্ৰ ঈদ নহয় জানো অৰ্থ তাই তিৰি দেখছ না কিমান কথা পাহৰো বয় কালি ভাবছিলাম জলন ভাইৰ ঘৰত ঈদ খাব যাম আজি নহয় সেইটো কথা পাহৰি থাকিব লাগে না বৰষুণটো কমাই দে না কি কাৰণে কথা গিলা বেছিকৈ মনত থাকে তো কি বেছিকৈ মনত ৰাখিব লগা হ'লে বেছিকৈ খোৱা কৰিব লাগিব নেকি খাবি আৰু অলপমান বেছিকৈ খালেই সব কথা গিলা পাহৰি যাবি এই তাৰে এতিয়া আৰু গালি পাৰি নাথাক তই এতিয়া মোৰ লগত যাবি নে নাথাকে ক ক'ত যাব লাগিব ন এই জোৰণৰ ঘৰত ঈদ খাবা যাম যাম কিয় নাযাম ন পিছে মোৰ খাজান কাচান কৰোঁতে অলপমান সময় লাগিব তই হ'লে খং নকৰিবি দে বেছি দেৰি কৰিব নোৱাৰা তাৰাতাৰি ওলাবি ইমান যদি তাৰাতাৰিয়ে কৰিব লাগে তই ককি কিয় লৈ নাযা কিয়া মোক মোক কিয় লগ ধৰছা হয় নেকি ককি কিয় লৈ যাম ৰচোন ৰ কিবা কৰোঁতে লাগ অ অকে অকে আই মানুহটো কুকুৱে নাযাওঁ যা গোটেই জীৱন ঘৰৰ কামবিলাকে
কৰি থাকিম ও কিবা বুজে কিবা কি জি হব নহয় মানুহৰ লগত মোৰ হাই হিন্দু মুছলিম বুলিবলৈ কি আছে আমি তো সকলো ভাই ভাই গতিকে আমাৰ মাজত তো কোনো বিভেদ নাই আপুনি ঠিকেই কৈছে হয় কিন্তু বৰ্তমান পৰিস্থিতিত হিন্দু মুছলিমৰ মাজত কিন্তু বিদ্ৰোহ হৈছে বিভেদ হৈছে হয় হয় লাহে লাহে সকলোবোৰ হাম কাটিব এই পবিত্ৰ দিনত আল্লাহৰ ওচৰত দোৱা কৰক তুমি কেতিয়া আহিলা মই বেছি দেৰি হোৱা নাই মই আহিয়ে মানে গম পালো কিবা মানে আপুনি ভিতৰত নামাজ পঢ়ি আছে সেইকাৰণে মাতনি দিয়াকৈ বহি আছো হি আও বাপৰে বাপ ঈদৰ নিমন্ত্ৰণ যে তুমি ৰক্ষা কৰিলা মোৰ বিৰাট ভাল লাগিছে দেই কেলেনো নকৰিম কেলেনো নাহিম বাৰু যা বছৰ মই ঈদ খাবলৈ আহিছিলো সেয়া আপোনাৰ ঘৰত নোহোৱাকৈ থাকিব পাৰো জানো সেয়া আহিলো আৰু হয়তো সেইকাৰণে তোমাক মোৰ বহুত ভাল লাগে বাকী পবিত্ৰ ৰমজান মাহটো ভালে ভালে পাৰ হ'ল নহয় হয় গোটেই মাহটো খুব ভালে ভালে পাৰ হ'ল আল্লাহ ৰহমতত একো অসুবিধা হোৱা নাই একো অসুবিধা হোৱা নাই নিশ্চয় নিশ্চয় ভাল লাগিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবাৰক বহক ভালে আছেনে হয় হয় ভালে আছে ভালে আছে মই মানে অকণ আগতীয়াকৈ আহিলোঁ বুজিছে নেকি মানে ঈদ মোবাৰক দিবলৈ হয় তেখেতক ঈদ মোবাৰক প্ৰতি বছৰে দিওঁ যে এইবাৰো দিওঁ বুলিয়ে আহিলোঁ আৰু ভাল ভাল খুব ভাল কৰিলে এওঁ আমাৰ ঈদটোত নিজৰ উৎসৱৰ নিচিনা কৰি ইমান আগ্ৰহেৰে ফূৰ্তি কৰে সেইকাৰণে মোৰ এওঁক বৰ ভাল লাগে ঠিকেই এওঁক ভাল লগাৰ এক নম্বৰ কাৰণ মোৰ এইটোৱেই হিন্দু মুছলিম বুলিবলৈ কি আছে আমিতো সকলো ভাই ভাই গতিকে আমাৰ মাজততো কোনো বিভেদ নাই আপুনি ঠিকেই কৈছে হয় কিন্তু বৰ্তমান পৰিস্থিতিত হিন্দু মুছলিমৰ মাজত কিন্তু বিদ্ৰোহ হৈছে বিভেদ হৈছে হয় হয় লাহে লাহে সকলোবোৰ হাম কাটিব এই পবিত্ৰ দিনত আল্লাহৰ ওচৰত দোৱা কৰক ৰতনী যদি কেলে বুজি নাপায় মই চাকৰি পোৱা মানে কোৱাইদৈ পোৱা
আকুৱাইদৈ চাকৰি পোৱা মানে মই পোৱা আমাৰ উজনি ফালে কিন্তু এনেকুৱা অপুজন মাইকী মানুহ নাই দে মোৰ লগত পুনৰ সংসাৰ কৰাৰ সপোন দেখি নাথাকিবি ঐ তই যদি মোৰ লগত পুনৰ সংসাৰ কৰিম বুলি কাৰ্যসূচী হাতত লোৱা নাই তেনেহ'লে কপালৰ সেন্দুৰখিনি কিয় মোচা নাই হা কিয় মোচা নাই ৰাম ৰতনী তুমি মোৰ মেথাটো গম কৈ দি যায় চাকৰি কিবা এনেকে বিচৰা বস্তু নি কেনকে বিচৰে কেনকে নিবিচৰে মই শিকলে নাজনো মুঠৰ ওপৰত তই এটা চাকৰি লবাই লাগিব এই বাচনখিনি লও বাচনখিনি মাজি মাজি মাথা মাৰ কেনকে চাকৰি লবা পাৰা খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স একটিভ প্লাছ মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আৰু আইডিয়া 4G